হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকের রেসিপি হলো তালের রাবড়ি। তালের রাবড়ি কিভাবে করতে হয়, কেমন করে করতে হয়, তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। চলুন দেখি এর কী কী ইনগ্রেডিয়েন্টস। প্রথমে আমি কড়াই ঘি দিয়েছি, আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন, ঘিটা এখানে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 4 খানা এলাচ একটু ভেঙে নিয়ে ওর মধ্যে দেওয়া হচ্ছে। একটু এলাচগুলোকে থেঁতো করে দিলে ভালো হয়। এবার এই এলাচগুলো ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে তাল দিতে হবে। এখানে আমি তালের পাল্প বার করে রেখেছি, বড় বাটির 1 বাটি তালের পাল্প আছে। এবার পুরো তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। এই তালের পাল্পটা ঘিয়ের সাথে ভালো করে মেশাতে হবে। ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করার পর এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিতে হবে। এখানে ছোট বাটির 1 বাটি সমান গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা এর মধ্যে দেওয়ার পর এবার এটা ভালো করে মেশাতে হবে। ঘিয়ের সঙ্গে এটা খুব ভালো করে মেশাতে হবে। তালের থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে না থাকে সের জন্য এটা খুব ভালো করে ঘিয়ের সাথে ভাজতে হবে। দুধটা দিয়ে ভালো করে মেশানোর পর এরকম একটু দেখতে হয়েছে। এখানে আমুল দুধ যেহেতু একটু মিষ্টি হয় সেই জন্য আমি এখানে 3 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। চিনিটার সাথে এটা ভালো করে মেশাতে হবে। এটা এরকমভাবে মেশানোর পর 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত এইরকমভাবে মিশিয়ে যেতে হবে। দুধ, গুঁড়ো দুধ যেটা দেওয়া হয়েছিল সেটা যেন কোনোভাবে লাম্পস না থাকে সেটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এখানে আমি দিচ্ছি কনডেন্স মিল্ক, এটাও ছোট বাটির 1 বাটি কনডেন্স মিল্ক দেওয়া হলো। এই কনডেন্স মিল্কটা দেওয়ার পর এটা মেশাতে হবে। কনডেন্স মিল্কও একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনিটা এখানে কম দিলে ভালো হয়। আপনাদের যদি মিষ্টি আর একটু প্রয়োজন হয় তাহলে আপনারা আর একটু পরিমাণে মিষ্টি অ্যাড করতে পারেন। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এইভাবে করার মধ্যে নেড়ে যেতে হবে, এটা খুব ভালো করে মেশাতে হবে। এরকমভাবে মেশাতে মেশাতে আস্তে আস্তে দেখবেন এটা পাক হয়ে আসছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। যত ধৈর্য ধরে এটা রান্না করবেন তত টেস্ট ভালো হবে। এটা মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট এরকমভাবে নাড়তে হবে, তাহলে এরকম পর্যায়ে চলে আসবে। এবার দেখুন কড়া থেকে ছেড়ে দিচ্ছে, আমার এটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার তালের রাবড়ি। আপনাদের যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে নমস্কার, আবার দেখা হবে নতুন রান্নার সাথে। সুস্থ থাকবেন।